আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় উপনিবেশ বা কলোনি, এমন একটি অঞ্চল যে অঞ্চল এবং তার জনগণ অন্য একটি স্বাধীন রাষ্ট্রের শাসনাধীন, অথচ সেই রাষ্ট্রের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়। উপনিবেশে অনেক সময় স্বায়ত্তশাসন বা গণপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট, মন্ত্রিসভা ইত্যাদিও থাকতে পারে, কিন্তু উপনিবেশবাদী শক্তি উপনিবেশের পার্লামেন্ট বা সরকারের যে কোনো সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে সে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। অর্থাৎ উপনিবেশের প্রকৃত অর্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকে না। উপনিবেশের উৎপত্তির দিকে তাকালে দেখা যায় যে আন্তর্জাতিক জলপথসমূহ আবিষ্কারের পর তৎকালীন উন্নত দেশসমূহের ব্যবসায়ীরাই স্বরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় উপনিবেশ স্থাপন করেছিল। বস্তুত ষোড়শ শতাব্দীর পর থেকেই উপনিবেশসমূহের উদ্ভব। পরবর্তীকালে ব্যবসায়ীদের হাত থেকে সংশ্লিষ্ট রাষ্ট্র সংশ্লিষ্ট উপনিবেশের শাসনভার গ্রহণ করে। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, হল্যান্ড প্রমুখ রাষ্ট্র এবং এশিয়ার জাপান, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় স্ব উপনিবেশ স্থাপন করেছিল। উপনিবেশ স্থাপনের মৌল উদ্দেশ্য ছিল এই সমস্ত দেশ থেকে কাঁচামাল ও অন্যান্য বহনযোগ্য সম্পদ লুণ্ঠন করে নেওয়া এবং উপনিবেশের পুঁজির বিকাশ ও শিল্পায়নের সম্ভাবনাকে দাবিয়ে রেখে এই সমস্ত দেশকে নিজেদের শিল্পজাত পণ্যের একচেটিয়া বাজার হিসাবে ব্যবহার করা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে উপনিবেশসমূহে জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর হয়ে ওঠে এবং একের পর এক উপনিবেশ স্বাধীনতা অর্জন করে। এমত অবস্থায় শিল্পোন্নত দেশসমূহ, অর্থাৎ যাদের অধিকাংশই সাবেক উপনিবেশবাদী শক্তি, সাবেক উপনিবেশসমূহকে অর্থনৈতিকভাবে প্রধানত ও মুখাপুখি করে রাখার নতুন কৌশল অবলম্বন করে। এই নতুন কায়দাকে বলে নয়া উপনিবেশবাদ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উপনিবেশবাদী শক্তিসমূহ তাদের স্বদেশ থেকে বহু দূরবর্তী বিপুল এলাকা ও জনগণকে প্রধানত করতে পেরেছিল, প্রধানত তাদের উন্নততর অস্ত্রশস্ত্র, বিশেষত কামান, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ইত্যাদি জুড়ে। এই ছিল উপনিবেশবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।